প্রিয় নার্সারি বাচ্চারা, আমি তোমাদের অঙ্ক ক্লাস শুরু করছি। আগের দিন আমি তোমাদের বাংলা সংখ্যাটা করিয়েছিলাম, 11 থেকে 20 পর্যন্ত, আর পৃথক সংখ্যা লেখো করিয়েছিলাম, ছবি দেখে গুণে সংখ্যা লেখো করিয়েছিলাম। আজ আমি তোমাদের ইংরাজি সংখ্যা করাবো। কি করাবো? 6 থেকে 15 পর্যন্ত টানা লেখা। দেখো, 6 থেকে 15 পর্যন্ত টানা লেখা, দেখো, তার মানে 6 থেকে 15, হ্যাঁ, সেটা ইংরাজি সংখ্যা। 6 কেমন লিখবো? এরকম ঘুরিয়ে নিয়ে নিচে মিশিয়ে দেব। কি হলো? এটা 6 হলো। তারপর কী লিখবো? 7, এরকম সোজা গিয়ে সোজা নামবো। কি হলো? এটা 7। তারপর কি? 8। 8 লিখবো কেমন করে? এস এর মতো ঘুরিয়ে নিয়ে মিশিয়ে দেব। 8। তারপর 9, ওপর থেকে গোল দিয়ে ঘুরিয়ে নামিয়ে দেব। কি হলো? 9। তারপরে কি লিখবো? 1। তারপরে 0, 10, 10। তারপর 11, 12, 13, 14, 15, 15। কী লেখালাম তাহলে? আমি তোমাদের ইংরাজি সংখ্যা লেখালাম কোথা থেকে? 6 থেকে 15, 15 পর্যন্ত। দেখো, 6, 7, 8, 9, 10, 10, 11, 12, 12, 13, 14, 15, 15। এইবার আমি তোমাদের কি করাবো? এইবার আমি তোমাদের সাজিয়ে লেখা করাবো। দেখো, সাজিয়ে লেখো, সাজিয়ে লেখো। সাজিয়ে লেখা কি? আমি এলোমেলো করে লিখে দেবো, তোমরা সেটাকে সাজিয়ে লেখো। দেখো, প্রথমে আমি লিখছি কি? 2 লিখলাম, ঠিক আছে, 2 লিখলাম। তারপরে 4 লিখেছি, তারপর 5 লিখেছি, তারপরে 3 লিখেছি। এবার আমরা নিচে কী লিখবো? এটাকে সাজিয়ে লিখতে গেলে আমরা 2টা প্রথমে লিখেছি, কেন? তোমরা ছোটো তো, যাতে তোমরা বুঝতে পারো যে 2 থেকেই শুরু করবে, ওই জন্য 2টা প্রথমে লিখেছি। দেখো, 2 থেকেই শুরু করো, প্রথমে 2 লিখবো, তারপর 2 এর পরে কী হয়? 3 লিখবো, 3 পরে কী হয়? 4, তারপরে কী লিখবো? 5। তাহলে 2, 3, 4, 5। আর একটা দেখো, 11, 11, 13, 13, 12, 12, 14, 14। এটা সাজিয়ে লিখলে প্রথমে কী লিখবো? প্রথমে লিখবো 11, 11, তারপরে 12, 12, 13, 13, 14, 14। এইভাবে সাজিয়ে লিখতে হয়। সাজিয়ে লেখাটা দেখো খুবই সহজ। প্রথমে যেই সংখ্যাটা লেখা থাকবে সেটাই আগে লিখবে, লিখে তারপরের সংখ্যাগুলো পরপর লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। বাড়িতে বারবার অভ্যেস কর। এবারে আমি তোমাদের শেখাবো শূন্যস্থান পূরণ। দেখো, শূন্যস্থান পূরণ অথবা ফাঁকা জায়গায় সংখ্যা লেখো, ঠিক আছে, দুটোই করা যায়। শূন্যস্থান পূরণ অথবা ফাঁকা জায়গায় সংখ্যা লেখো, যেখানে ফাঁকা থাকবে সেখানে সংখ্যা লিখবে। দেখো, আমি লিখলাম 1, তারপরে ড্যাশ, তারপর 3, 5, 7, 9, 11, 13, 13। দেখো, 1। প্রথমে কী লিখেছি? 1, তাই তো? 1 এর পরে কী হয়? 1 এর পরে 2, দেখো 2 লিখে দিলাম। তারপরে কী আছে? 3, 3-র পরে কী হয়? 4, 4 লিখে দিলাম। তারপরে 5 আছে, 5-এর পরে কী হবে? 6। তারপর কী আছে? 7, 7-এর পরে কী হয়? 8। তারপর 9 আছে, 9-এর পরে কী হবে? 10, 10। তারপর কী আছে? 11, 11, তারপর কী হয়? 12, 12, তারপর 13, 13 আছে, 14, 14। এইভাবে শূন্যস্থান পূরণ করতে হয়। কীভাবে? ফাঁকা জায়গাটায় যেই সংখ্যাটা লেখা না থাকে সেই সংখ্যাটাকে লিখতে হয়। এবার দেখো, বাংলা সংখ্যা একটু করাই। বাংলা সংখ্যায় কেমন হবে? আমি 1, 10, 1, 11 লিখেছি, ড্যাশ 1, 10, 3, 13, ড্যাশ 1, 10, 5, 15, ড্যাশ 1, 10, 7, 17, ড্যাশ 1, 10, 9, 19। এবার কী হবে বলো? 1, 10, 1, 11 পরে কী হয়? 1, 10, 2, 12, তারপরে 1, 10, 3, 13, তারপর কী হয়? 1, 10, 4, 14, 1, 10, 5, 15, তারপর কী হয়? 1, 10, 6, 16, তারপর কী আছে? 1, 10, 7, 17, 1, 10, 8,
18 এইভাবে শূন্যস্থান পূরণ করতে হয়। একদিনে আমি তোমাদের বেশি পড়াবো না, তোমরা প্রথমেই কী করবে টানা লিখে ফেলবে, 6 থেকে 15 পর্যন্ত টানা লিখবে, তারপরে সাজিয়ে লেখাটা মায়ের কাছে বারবার করে অভ্যেস করবে, দেখবে ভালো করেই বেড়ে যাবে, কারণ সোজা তো। তারপরে কী আছে, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কী করবে, আগে দেখে নেবে কোন সংখ্যা লেখা আছে, তারপরে যেই সংখ্যাটা হয় সেই সংখ্যাটা বসিয়ে দেবে এইভাবে। আর টানা অবশ্যই পড়বে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত টানা পড়া প্রতিদিন পড়বে, একের নামতাটা প্রতিদিন পড়বে। আজকে এই পর্যন্তই।